দ্বিতীয়া। হ্যাঁ, আর আজ থেকেই বলতে গেলে গুটি গুটি পায়ে পুজো শুরু একদম। আর আজকে থেকেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কত পরিমাণে মানুষ এখানে এই সভা চলে এসেছে পুজো দেখতে। করোনা আবহ কিন্তু মানুষের কিন্তু পুজোর যে আমেজটা সেই আমেজে কিন্তু খামতি নেই। আমরা চলে যাব সাধারণ মানুষের কাছে, তারা এবারে কিরকম ভাবে এই পুজো উপভোগ করছেন তা শুনে নিবো তাদের কাছে। আমার নাম কালী গুপ্তা, আমি কালিয়াগঞ্জ থেকে ভালো লাগছে। আমি এসেছি বর্তমান আমার ছেলের জন্য, ছেলে এখানে থাকে তো দেখা ভালো লাগছে। দেখছেন বহু মানুষ আস্তে আস্তে এই পুজো দেখতে চলে এসেছে। আর এখানে কিন্তু এই পুজো করোনার সময় তার জন্য পুরোটা স্যানিটাইজ করা হচ্ছে, পুরো পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন চারিদিকে স্যানিটাইজ করার ব্যবস্থা রয়েছে। আর দূরত্ব বজায় রেখে মেন যেটা, সাধারণ মানুষ যাতে মণ্ডপের ভিতরে না আসে সেই ব্যবস্থাও করা হয়েছে। এখানে চারদিক দিয়ে ঘেরা দেওয়া হয়েছে যাতে কেউ ভিতরে না আসতে পারে। আর ইতিমধ্যে আজকে দ্বিতীয়া, বহু মানুষ আস্তে আস্তে এই পুজো দেখতে চলে এসেছে। আর আজ থেকেই বলতে গেলে পুজোর আনন্দ একদম শুরু। আর আমি এখানে আরো সবার সাথে কথা বলে দেবো বাকি যারা রয়েছে আমি কমিটির দায়িত্বে রয়েছি এবং এই কমিটিতে আরো অনেক সদস্য রয়েছে। আমাদের এই কমিটিতে 100 জন রয়েছি আমরা। আর আমাদের এই কমিটি পুজো উদ্যোগের মেন চেয়ারম্যান গৌতম পাল, তার উদ্যোগে আমরা এই পূজা করতে সফল হয়েছি। এবং আমাদের তুমি দিকি মাটির গর্ব, এবং আমাদের আমরা গর্ব করে বলতে পারি এই দুর্গাপূজা আমাদের সবাইকে একত্রিত করে এবং সবাইকে আনন্দ দেয়। এবং আমাদের এখানে এবার বিশেষ হয়েছে নারী শক্তি, নারী শক্তির দিক দিয়ে আমাদের এটা মানে খুব ভালো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। যেমন অনেক জিনিসের ছবি এখানে লাগানো আছে, এক সাইড দিয়ে দেখবে আপনি মালার তুলিশা দেখতে পাবেন, অন্য সাইড দিয়ে দেখবে মা দুর্গার মুখ ভেসে উঠবে। এবং আমাদের এই টুঙ্গি দিকে মাটির এটাই গর্ব, আমরা আর কিছু চাই না, এটাই আমাদের কাছে খুশি। সতর্কতা আমাদের এখানে রয়েছে, স্যানিটাইজার রয়েছে এবং মাস্ক, এটা সবচেয়ে জরুরি জিনিস মাস্ক, এবং সামাজিক দূরত্ব, কারণ আমাদের এই প্লেসটা অনেক বড় এবং সবাই সামাজিক দূরত্ব বজায় করে ঠাকুর প্রতিমা দর্শন করবে, এটাই আমাদের গর্ব। তাহলে দেখতে পাচ্ছেন মাস্ক স্যানিটাইজ প্রতি মুহূর্তে সবই চলছে, কারণ করোনার সময় যাতে সাধারণ মানুষকে সতর্ক থাকে তার জন্য নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। আর এবারকার এই পুজোর থিম কিন্তু নারী শক্তি, একদম তাই। নারীকে, নারী কিন্তু এখানে মাকে আলাদাভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়নি, মা কিন্তু সকলের মাঝে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাদার টেরিসা, মুখ্যমন্ত্রী প্রত্যেকের এখানে ছবি দেওয়া হয়েছে, কারণ মায়ের এখানে যে আসল রূপ, মা আমাদের নারী শক্তির মধ্যে যে মায়ের রূপ সেটা এখানে পুরোভাবে তুলে ধরা হয়েছে। মা দশভুজা, আর এই দশভুজা মায়ের দশ রূপ, নানান নারী চরিত্রগুলোকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর মাধ্যমে। এখানে আপনারা আসলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের নারী, আমাদের সমাজের, আমাদের ভারতবর্ষে যাদের অবদান রয়েছে সেই সব নারী শক্তি অবদানগুলো, সেই সব নারী শক্তিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। মা কিন্তু এখানে নারীদের মাঝেই রয়েছে, তাই নারীদের যে সমস্ত যে দিকগুলো সেগুলো এই পুজোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে এখানে দেখতে পারবেন মা দুর্গা, মা দুর্গা কিন্তু এখানে সব নারীদের মাঝেই।
সাংবাদিকদার কাছে। নমস্কার যেটা হচ্ছে উত্তর দিনাজপুর করণদিঘি ব্লকের করণদিঘি ব্লক সার্বজনীন দুর্গা উৎসব যেটা করে আসছে এখানে গৌতম দা চেয়ারম্যান হিসাবে। আজকে এই প্যান্ডেল দেখে আপনাদের মনে হচ্ছে যে একদিকে করোনা ভাইরাস চলছে, করোনার মোকাবিলা চলছে, তার মধ্যেও এই যে পুজোটা স্টার্ট হয়েছে খুব সুন্দর লাগছে। তার লাইট থেকে এবং বিভিন্ন রকম কার্যক্রম ভিতরে পোস্টার দেওয়া আছে, বিভিন্ন রকম পোস্টারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে দুর্গা মায়ের প্রতীক আছে, ছবি আছে এবং সিনেমা জগতের আছে। যত আর্টিস্ট এবং গায়ক বা বিভিন্ন রকম মুখ্যমন্ত্রীরও এই প্রতীক আছে, এখানে ছবি আছে। আর প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে, প্রতি বছর নয় এবারেও মোটামুটি ছোটের মধ্যে করোনা ভাইরাসের মধ্যে খুব সুন্দর হয়েছে। কারণ হচ্ছে করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে এটা প্রতিনায়ক এটা পুজোটা করেই যাচ্ছে গৌতম দা। করণদিঘি ব্লকে বিহার এবং বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে এখানে পুজোটা হয়। আর আগে আর্টিস্ট আসতো, আর এবার করোনা ভাইরাসের জন্য আর্টিস্ট আসবে না। কারণ হচ্ছে বিভিন্ন রকম বাধার সৃষ্টি আছে, করোনা ভাইরাস চলছে, এখন আরও বেশি করোনা ভাইরাসটা চলছে। কারণ হচ্ছে আজকে উদ্বোধন হচ্ছে, উদ্বোধন হওয়ার ফলে যেটা দেখা যাচ্ছে যে লাইটিংয়ের পোস্ট, বিভিন্ন রকম বাঘের ছবি, খেলাধুলা, এদিকে বাচ্চাদের বিবাহ আছে, আর এদিকে সাইকেল স্কুল নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম একটা ছবি দেখা যাচ্ছে এখানে। আর আরও প্যান্ডেলে যেটা সোলার দিয়ে তৈরি করা আছে, প্রতিমার মায়ের সামনে একটা পার্কের মতো একটা গার্ডেন তৈরি করেছে, বেশ সুন্দর লাগছে। বড় জায়গা করেছে, বেশ জায়গাটার মধ্যে খুব সুন্দর লাগছে। কারণ হচ্ছে যেন দর্শকরা যেন আসবে, দূর থেকে প্রতিমা দর্শন করে চলে যাবে। কারণ এখানে প্রচুর ভিড় হয় করণদিঘিতে, টুঙ্গিদিঘিতে, কারণ এখানে যে বিভিন্ন রকম আর্টিস্ট আসার ফলেও ভিড়টা দেখা গেছিলো, কিন্তু এবার অতটা মানে ভিড়টা হবে না। কিন্তু দূর থেকেই মানুষরা দেখার জন্য চেষ্টা করবে, বা এখানকার যে গার্ড থাকবে বা সেভিক বা ভলেন্টিয়ার, তারা সবাই দূর থেকেই ওরা দেখার চেষ্টা করবে। থ্যাংক ইউ প্রদীপ দাকে অনেক, আমরা পুজোর ব্যাপারে কিন্তু অনেকটাই তার কাছে জানতে পারলাম। আর এখানে তার মানে একটা কথা স্পষ্ট, এখানে সমাজে যেসব নারীদের অবদান রয়েছে আমাদের প্রতিনিয়ত, সেই সব নারী চরিত্রকে এই পূজার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে মা দশভুজা আর মায়ের যে রূপ তাই কিন্তু নারীর রূপ একদম, আর সেই নারীর রূপ দিয়েই মায়ের পুজো। জেলায় সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় এবং বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম পুজোই কিন্তু করণদিঘি ব্লক সার্বজনীন পুজো। আর এই পুজোর কিন্তু উদ্যোক্তা আর কেউ নয়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল। আমি গৌতমবাবুর কাছেই চলে যাচ্ছি। নমস্কার দাদা, এই পুজোর চারদিন কেমনভাবে মজা হয়? আমরা আজকে যেমন তৃতীয়া সন্ধ্যা আছে, আমরা তৃতীয়াতেই উদ্বোধন করছি। তার মানে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এবং আমাদের বিসর্জন হবে দ্বাদশীর দিন, এবং একাদশী পর্যন্ত আমাদের আনন্দ চলে, প্রায় 9-10 দিন আমাদের আনন্দ চলে। যেহেতু লকডাউন বা বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু ভাইরাসের প্রকোপ কিছুটা চলছেই, সেই কারণে আমরা যাতে মানুষ ধীরে ধীরে দেখতে পারে, পুজো দর্শন করতে পারে, সেই জন্য আমরা টাইমটা একটু বাড়িয়ে নিয়েছি। আমরা এটা প্রচারে রাখছি ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় রাখছি, সোশ্যাল মিডিয়ায়, যে আমাদের প্রতিমা মণ্ডপ 10 দিন থাকছে। অথবা আমরা ধীরে সুস্থ ধীরে সুস্থ ধীরে ধীরে আসুন। এক সময় হয়, আমরা গতবার ভিডিও দেখেছিলেন যে অষ্টমী, নবমী, দশমী এই তিন দিনে প্রায় 1-1.5 লক্ষ লোকের ভিড় হতো, কিন্তু এবার সেটা আমরা বলেছি যে আমরা অনেক দিন থেকে দেখাবো, সেই জন্য ধীরে 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 এই আমাদের এবার হচ্ছে পুজোর থিম। আমরা নারী শক্তির উপরে থিম করেছি, যে প্রত্যেকটা নারী দুর্গার রূপ নিতে পারে এবং অশুভ শক্তি বিনাশ করতে পারে, এটা আমরা মানুষকে বোঝাতে চেয়েছি। একদিকে 3D ছবি, একদিকে তাকালে লতা মানুষকে মনে হবে, একদিকে তাকালে সারদা মা মনে হবে, একদিকে মহাশ্বর দেবী মনে হবে, একদিকে লক্ষ্মীবাঈ মনে হবে, একদিকে ইন্দিরা গান্ধী মনে হবে, একদিকে আবার দুর্গা মনে হবে, এটা আমরা করেছি। শুনলাম পুজোর ব্যাপারে তো শুনলাম, তবে একটু আপনার পার্সোনাল ব্যাপারে শুনবো, সেটা হলো পুজোর কটা দিন বৌদিকে নিয়ে কোথায় কোথায় যান? এখানে তো আপনার নিজের পুজো, তো এখানেই থাকেন না বাইরেও কোথাও যাওয়া হয়? না, আমরা যেহেতু রাজনৈতিক একটা দল,
কাজ করি, সেই জন্য আমাদের পার্টির নির্দেশ আছে যে আমরা জেলার থেকে বাইরে যেতে পারবো না। ফলে জেলার যে সমস্ত বড় পুজোগুলো আছে আমরা সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করি এবং আমার স্ত্রীকে নিয়ে, উনিও জেলা পরিষদের মানে সদস্য এবং কর্মাধ্যক্ষ বটে, আমি ওকে নিয়ে আমি বিভিন্ন পূজা মণ্ডপে বা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বা কোনো উদ্বোধনীতে আমরা যাই এবং এইভাবেই এই 8-10টা দিন আমাদের খুব সুন্দরভাবে কাটে। আমরা বেশিরভাগ টাইমটা বাইরেই খাওয়া দাওয়া করি, কটা দিন রান্নাটা একটু আমাদের বন্ধই থাকে, বিভিন্ন রেস্টুরেন্টে আমরা একটু মজা করে খাই, যদি পেটের অবস্থা একটু খারাপ হয়ে যায় কিন্তু তারপরেও ভালো লাগে। আচ্ছা আচ্ছা, পুজোর তো কটা দিন ঘোরাঘুরি হয়, তো এই ফাঁকে খাওয়া দাওয়াটা কি হয়, মেনু কি চলে? যখন যেখানে আমরা যেটা পাই, যেটা মনে হয় সেটাই আমরা খাই। ধরুন দিনগুলো দেখে নিই একটু, যেমন অষ্টমীর দিন পুজো দিতে হয় সেদিন চিকেন মটন চলবে না, দশে নবমীর দিন চলবে না, যেমন দশমীর দিন আমরা মটন খাই, এটা একটা আমাদের ইয়ে আছে যে আমাদের মটন খেতে হবে, এইরকম আমাদের হয়তো বিরিয়ানি খেতে হবে বা ইলিশ মাছ খেতে হবে, এটা শখ থাকে আমাদের। আমি তো দেখি যে বেশিরভাগ টাইমটা ওই কি বলে ওগুলোকে মোমো, তারপরে মোগলাই, এগ রোল, তারপরে এগুলো পাতলা পাতলা কি বলে চাউমিন, এগুলো আরো বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, দাদার কি পছন্দ, মানে বাঙালি না খাবার নাকি চাইনিজ এইরকম? না, আমার একদম সোজা ডাল ভাত, সবজি মাছ হলে খুবই ভালো হয়, আর মটনটা এক টুকরো দু টুকরো ইচ্ছে হয়, আর বেশি ইচ্ছে হয় না। তো এই চার দিনে মানে খাওয়া দাওয়া তো আছে, এর পাশাপাশি মানে আপনার যে রাজনৈতিক সময়গুলো এবার কিভাবে স্পেন্ড করেন এই টাইমে? আমরা এই পুজোর মধ্যেও যে জনসংযোগটা আমরা রাখি তাতে মানুষ খুব খুশি থাকে, যে বিভিন্ন ক্লাবের সঙ্গে জনসংযোগ সাক্ষাৎ করা, এর মধ্যে মানুষ চায় যে একটু আমাদের সময় দিক, সেটা আমরা কিন্তু পুজোর অনুষ্ঠানের মাধ্যমে মানে তালে তালে আমরা দিয়ে দিই, ফলে আমাদের রাজনীতিটাও ঠিক থাকে। সারা বছর দিন গুনি যে কবে আবার দুর্গাপুজো হবে, কবে হচ্ছে আমরা সারাদিন আনন্দ করব, মজা করব, কবে হচ্ছে অষ্টমীতে অঞ্জলি দেব, দশমীতে সবাইকে মেয়েরা মহিলারা সবাই মিলে সিঁদুর দান করি আমরা, সিঁদুর খেলা এখানেই হয়, সব কিছু এখানেই হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, পুজোর সময়গুলোতে মানে এই পুজো মণ্ডপ বাদে আর কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়? এমনি আমার ইটাহারে যাওয়া হয়, ইটাহার রায়গঞ্জ, আর বিশেষ করে আমরা এখানেই থাকি, এখানেই সময় দিই, এখানেই সময় দেন, কারণ একের পর এক হচ্ছে এসপি সাহেব, ডিএম সাহেব, সভাধিপতি ম্যাডাম, তারপরে আমাদের জেলা সভাপতি, তারপর আমাদের মন্ত্রী সাহেব সবার আসেন, ওনারা ওনাদেরকে রিসিভ করে সবাইকে ঘুরিয়ে দেখানো হয়, পুজো মণ্ডপে নিয়ে আসা হয়। তো পুজো মানেই তো শুধুমাত্র মণ্ডপে বসে কিন্তু পুজো দেখা মোটেও না, পুজো মানেই কিন্তু জমি আড্ডার খাই দাই, তো এই সময় খাই দাই কি হয় বাইরে? খাই দাই বলে হচ্ছে আমি হচ্ছে অষ্টমী এবং দশমীতে নিরামিষ খাই, আর বাকি দিনগুলোতে বাইরে হচ্ছে মোমো, চাউমিন, রোল ফোল এগুলো তো খাওয়া হয়। আচ্ছা, গৌতম দার ফেভারিট খাবারটা শুনলাম, মানে তিনি বললেন তিনি নর্মাল ঘরোয়া খাবারটাই পছন্দ করেন, তো তার সহধর্মিনী কি পছন্দ করেন? আমি মানে চাউমিন পছন্দ করি, চাউমিন, আর ও হচ্ছে বিরিয়ানি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, মানে চাইনিজ জিনিসটা খুব ভালোবাসেন। আচ্ছা, এরপরে এছাড়া এবার পুজোতে মানে কতগুলো কী 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 প্ল্যানিং রয়েছে, কোথায় কোথায় কী কী করার? এমনি কোনো প্ল্যানিং নেই, হচ্ছে এখানেই সময়টা কাটাবো ভাবছি, মানে আস্তে আস্তে দিন গুনছি, একটার পর আজকে হচ্ছে মহাতৃতীয়া, কালকে চতুর্থী, তারপরে ষষ্ঠী, মানে দিনগুলো চলে যাবে একটার পর একদিন, মানে এই মানে এখানে সময়টা কাটার চেষ্টা করব বিশেষ করে। আচ্ছা, এটা তো আপনার ছেলে না বাবু, শোনো আমরা কিন্তু একটা ক্ষুদ্র এবং ছোট বাচ্চাকে পেয়ে গেছি, এটা কিন্তু গৌতম বাবুর ছেলে, গৌতম বাবু আর পম্পা দিদির ছেলে, তো তোমার নামটা কি বলো তো একটু বাবু? এ বাবা লজ্জা পাচ্ছে, ও কিন্তু ভীষণ লাজুক, দেখতেই পাচ্ছেন লজ্জা পাচ্ছে প্রচন্ড।
আচ্ছা আচ্ছা, আমি এই যে পেয়ে গেছি ওনার মেয়েকে, গৌতম বাবু আর পম্পালদির মেয়েকে পেয়ে গেছি। তোমার নামটা কি শোনা? অম্বিকা পায়। আচ্ছা, পুজোর দিনে কেমন আনন্দ হয়? ভালো, খুব ভালো। আচ্ছা, বাড়ির এখানে নিজের বাড়ির মতনই তো, এখানে তোমাদের নিজেদের পুজো, তো কতটা আনন্দ হয়? এখানেই থাকো না বাইরে কোথাও যাও? এখানে যাই, এখানেও পুজো আছে। আচ্ছা আচ্ছা, আর আর কী কী খেতে পছন্দ করো এই সময়? চাউমিন, এগ রোল, মোমো। আচ্ছা, বাইরে কিন্তু খাওয়া দাওয়া হয় না, বাইরে খাওয়াই বেশি হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এদিন আর তার মানে বাড়িতে কোনো খাওয়া দাওয়ার কোনো কিছু রকম থাকে না, মানে সব কিছু বাইরে? না, বেশিরভাগ দুপুরে বাড়িতে আর রাতে বাইরে। আমরা শুনলাম পম্পাদির কাছে যে তার এই পুজোর কটা দিন কিভাবে কতটা আনন্দে কাটে, আর পাশাপাশি আমি কিন্তু শুভেচ্ছা বার্তা জানাবো আমাদের বর্তমান কথা থেকে আপনাদের প্রত্যেক বাড়ির প্রত্যেক মেম্বারকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমিও শুভেচ্ছা জানাই সকল উত্তর দিনাজপুর জেলাবাসীকে, জানাই শুভ তৃতীয়ার আন্তরিক।